আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক তার লাবণ্যতা হারিয়ে ফেলে, ত্বকের মধ্যে নানা রকম দাগছোপ পড়ে যায়। আজ একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে আমরা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারি। একটা ক্রিম তৈরি করব, শশার ক্রিম। এর জন্য আমি একটা শশা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে আমি শশাটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান যে শশাটাকে গ্রেট করবেন না, সেক্ষেত্রে আপনারা শশাটা ছোট ছোট করে টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা পাটায়ও কিন্তু পিষে নিতে পারেন। যে কাজটা আপনাদের কাছে সহজ মনে হবে, আপনারা কিন্তু শশা সেভাবেই জুস করে নিতে পারেন। আজকের ক্রিম তৈরি করার জন্য আমি অর্ধেকটা শশা গ্রেট করে নিলাম। শশার রস আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করে। এরপরে আমি ব্যবহার করে নিব লেবু। একটা লেবু আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে লেবুর খোসাটা আমি একই প্রসেসে, শশা যেভাবে আমি গ্রেট করে নিয়েছি, লেবুর খোসাটাও আমি একই প্রসেসে গ্রেট করে নিচ্ছি। লেবুর রসে এবং লেবুর খোসায় কিন্তু রয়েছে ভিটামিন সি, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর লেবুর খোসা দিয়ে কিন্তু অ্যাসেন্সিয়াল অয়েল তৈরি করা হয়, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমি অর্ধেকটা লেবুর খোসা গ্রেট করে নিয়েছি। এখন শশা এবং লেবুর খোসা দুইটা উপকরণ আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম, যেন রসটা বের করতে সহজ হয়ে যায়। তারপরে একটা বাটির মধ্যে আমি রসটা বের করে নিচ্ছি। এভাবে চেপে নিলেই কিন্তু রসটা বের করে নেওয়া খুবই সহজ হয়ে যায়। লেবুর খোসা আর শশার রস দুইটা উপকরণই আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করবে, আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করবে। এরপরে একটা হাঁড়ির মধ্যে আমি 2 চা চামচ পরিমাণের নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াকে কিন্তু প্রাকৃতিক ব্লিচ বলা হয়। 2 চা চামচ চালের গুঁড়ার সাথে অল্প অল্প করে আমি লেবু এবং শশার জুসটা অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করবেন, যেন চালের গুঁড়াটা খুব সহজেই মিশে যায় এই রসটার সাথে। আমি সম্পূর্ণ রসটা এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে নিলাম। এরপরে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে আমাদের চুলার আঁচটা যেন একদম লয়ে থাকে। লয়ে আমাদের এই ক্রিমটা তৈরি করতে হবে। যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিমটা পুড়ে যাবে, তাই একটু ধৈর্য সহকারে একদম অল্প আছে ক্রিমটা তৈরি করে নিতে হবে। আমি তৈরি করে নিলাম। এরপরে ঠান্ডা করে একটা বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণের এই ক্রিমটা নিয়ে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করে, আমাদের ত্বককে টান টান করে ধরে রাখতে সহায়তা করে। অ্যালোভেরা জেলের গুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। আর অবশ্যই অবশ্যই আমি আজকে যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলো উপকরণই কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। 1 চা চামচ পরিমাণের ক্রিম তৈরি করার জন্য একটা ভিটামিন ই ক্যাপসুলই যথেষ্ট। যদি 2 চা চামচ পরিমাণের ক্রিম আপনারা তৈরি করতে চান, সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু ডাবল করে দিবেন। অ্যালোভেরা জেল 1 চা চামচ পরিমাণের দিয়ে নেবেন, আর ভিটামিন ই ক্যাপসুল 2টা দিয়ে নেবেন। এরপরে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে।
আজকের এই ক্রিমটা তৈরি করে একটা ঢাকনা যুক্ত বক্সে করে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। যখন আপনারা ব্যবহার করবেন, নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপরে আপনাদের ফেসে ব্যবহার করে নেবেন। আর যেহেতু এখন গরমের দিন, তাই ঠান্ডা ঠান্ডা এই ক্রিমটা ত্বকে ব্যবহার করতে কিন্তু খুব ভালোই লাগবে। ব্যবহার করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, হাফ চা চামচ পরিমাণের বেসন একটা বাটির মধ্যে নিয়ে এক থেকে দেড় চা চামচ পরিমাণের নর্মাল পানি দিয়ে এই বেসনটা গুলিয়ে নেবেন। বেসনটা গুলিয়ে তারপরে আপনি আপনার ফেসটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি ভালো করে বেসনটা গুলিয়ে নিলাম। এখন আমি এই বেসন দিয়ে আমার হাতটা পরিষ্কার করে নেব। আপনারাও বেসন এভাবে গুলিয়ে তারপর আপনাদের ফেসটা ভালো করে একটা মিনিট সার্কুলার মোশনে মাসাজ করে এই বেসন দিয়ে ভালো করে আপনার ফেসটা পরিষ্কার করে নেবেন। একটা মিনিট সার্কুলার মোশনে মাসাজ করবেন। মনে রাখবেন, একটা ভালো মাসাজ আমাদের ফেসকে ভালো রাখতে সহায়তা করে। সার্কুলার মোশনে মাসাজ করলে আমাদের ফেসটা ভেতর থেকে ফর্সা হয়, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, যার কারণে ফেসটা ভেতর থেকে ফর্সা হয়। তাই অবশ্যই অবশ্যই একটা মিনিট সার্কুলার মোশনে মাসাজ করবেন। এক মিনিট পরে একটা ভেজা তাওয়েল দিয়ে আপনার ফেস থেকে রেমেডিটা তুলে নেবেন। আজকের রেমেডিটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। রেমেডিটা অবশ্যই ঢাকনাযুক্ত বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, সাত দিন ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই সাত দিনের জন্য তৈরি করবেন, এর বেশি তৈরি করার দরকার নেই। ভালো করে আপনার ফেসটা পরিষ্কার করে নেবেন, তারপরে যে ক্রিমটা তৈরি করে নিয়েছেন সেই ক্রিমটা পরিমাণ মতো দিয়ে আপনার ফেসে লাগিয়ে নেবেন। আজকের রেমেডিটা মানে এই ক্রিমটা আপনারা দিনে তিনবার ব্যবহার করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে লাগিয়ে নিতে পারেন। যদি বাহিরে যান তাহলে এই ক্রিমের উপরেই আপনারা সানস্ক্রিন ব্যবহার করে বাহিরে যাবেন, আর দুপুরে গোসল করে একবার ব্যবহার করে নিতে পারেন, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ব্যবহার করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।